এই টুপিদারির কারণে কত আমাদের মুরুব্বি ওলামায়ে কেরাম ফাঁসির মঞ্চে চলে গেছেন তাও জানি আমাদের কত মানুষ গালি দেয় তাও জানি রে বাবা তারপর ওই রাস্তা কেন ছাড়িল এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট রে বাবা তারপর নামাজ ছাড়িল এর কারণ একটাই রে যুব আমার মাওলার কোরআন সত্য নবীর কথা সত্য কোনো মিথ্যা নাই ওই কোরআনে আল্লাহ স্পষ্ট যত বয়ান করেছেন তাও সত্য নেক আমল যারা করবে তারা জান্নাতে যাবে গুনাহ যারা করবে জাহান্নামে যাবে আল্লাহ কোরআনে বয়ান করেছেন ইন্নাল আবরার লাফি নাঈম وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ نَكَ مُلْوَلَ رَجَنَّ تِرْبُتِي گُونَ زَرَ كَرُوبَ تَرَ جَهَنَّ مِرْبُتِي وَاللَّهَ رَبَنْدَرَ يَكْ سَكِنْتِ رَعْزَبْ شُجَّ كَرَرْ شُكْتِي نَائِ اَكْتَ مَوْشَرْ كَمُرْ شُوِيْتِ بَارِينَ گُونَ نِيَا كَبُرَ گَلَي دُوِي پَرْشِرْ مَاتِرْ چَاپ كَمْنَ شُجَّ كَرُو একটা বেতের বাড়ি সইতে পারি না জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব ও আল্লাহর বান্দারা লক্ষ লক্ষ নবীরা কান্না করেছেন লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কান্না করেছেন কোটি কোটি হাজার লাখ কোটি ওলামায়ে কেরাম জীবন কান্না করে গেলেন জান্নাতের টিকিট পাইয়া সাহাবায়ে কেরাম জীবন ভর যদি কান্না করেন জাহান্নামের ভয়ে তো আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত আপনার আমার তো কোনো এলেম নাই কোনো আমল নাই এরপরেও চোখে পানি নাই রে বাবা ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আরানের আম্মা জানেরা মোনাজাত তো সবাই দেয় অনেকে আল্লাহর বান্দা হাউমাউ করে কান্না করে আপনার চোখে পানি নাই কেন বাহাদুরি করা যাবে না বরং মাথা নত করতে হবে আল্লাহ গুনার কারণে বুঝি বেজার হয়ে গেছে এখনো সময় আছে তওবা করো দেড় হাজার বছর পরেও আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা মুসলমান হয়ে গেল অতএব এখনো সময় আছে তওবা করে নাও তোমার আমার মতো যুবক যদি নামাজ পড়ে দাড়ি রাখে পর্দা করে হালাল খায় মা বাবার খেদমত করে চাকরি করে ব্যবসা করে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তৌফিক চাও রেহে মালি জীবনে গুনার কারণে আজ দিলটা এত পাথর হয়ে গেল চোখে পানি নাই এর সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয়ে যদি কান্না করে আমার আল্লাহর আজাবের ভয় কি এত কম তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো হে মালিক করোনায় কত মানুষ চলে গেল এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম জানাজা পড়াইল ও যুবক আল্লাহর কাছে তওবা করো হে মালিক তুমি হায়াতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক তুমি যদি ডাক দিয়া নিয়ে যাও দুনিয়ায় কেউ ধরে রাখতে পারবে না তবে আমি গুনাগার হইয়া কবরে যেতে চাই না নেক আমল নিয়ে যেতে চাই পেছনে শয়তানের ধোকায় পড়ে বহু অপরাধ করেছি বরকতের রমজান মাস আসতেছে আর গুনাহ করব না মা বাবারে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব মা বাবার দোয়া নিয়ে চলব ওই মা বাবার দোয়া ছাড়া সফলতা অর্জন হবে না ও যুবক বাসায় গিয়া মাকে বলিও মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও জীবনে কত নামাজ ছাড়লাম আজ থেকে তওবার নিয়াত করেছি আর নামাজ ছাড়ব না মা তোমাকে কত কষ্ট জীবনে দিয়েছি
আমার কথায় কষ্ট পাইয়া মা তুমি কত গোপনে কান্না করেছো আজ আমার মাথায় তুমি হাত দিয়া দোয়া করিয়া দাও আর কোনদিন বেয়াদবি করব না আল্লাহর বান্দা যদি অন্তর তৈরি হয় মরিয়া গেল আর আল্লাহকে বেজার করবা না নবীর তরিকা ছাড়বা না এমপি সাহেব তো খুব ভালো মানুষ আপনাদের পছন্দের মানুষ আমি একটু নামাজ পড়ে আসছি তো শুনছি অপেক্ষায় ছিল তার দেখা হলো না আল্লাহ পাক জাতির খেদমতের পাশাপাশি দ্বীনের খেদমতের জন্য তৌফিক দান করেন সব এমপি যদি মোটামুটি দিনমুখী হয় আলেম প্রিয় হয় আমগো বেশি ওয়াজ লাগবে না অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছেন পরিশেষে আমি দোয়ার নিয়তে হাজির হয়েছি সংক্ষিপ্ত আলোচনাও কিছু করার নিয়তে কোরআনে হাকিমের আয়াতে কারিমা অংশ পড়েছি নবীজির হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন বয়ান যারা আসছেন শুনতে এখন তো মোবাইলেই বয়ান শুনতে পারেন তবে একটা কথা মনে রাখবেন বক্তা সাহেবের বয়ান যত বড় এলেমওয়ালা হোক এই বয়ান ভালো হওয়া বা একটু দুর্বল হওয়া বক্তার কোনো এলেমের বাহাদুরি না আমলেরও বাহাদুরি নেই আল্লাহর দয়া তো আছেই বাকি হলো বক্তা সাহেবের সামনে যারা থাকবেন সামিয়াইন শ্রোতা এদের কলবের মহব্বত আর আকর্ষণের মাধ্যমে বয়ান বের হবে আপনাদের অন্তরের দোয়া মহব্বত আর আকর্ষণ এর মধ্যে বক্তার বয়ান বের হয়ে আসবে আপনাদের অন্তর যেরকম চাবে ওইভাবে বয়ান আসবে আল্লাহ দিবেন অতএব এখানে কিছু বানাওটি করা কারিশ্মা করা কারসাজি করার কোনো সুযোগ নেই আল্লাহর মহব্বত নিয়ে বসছি কিছু কথা বলব তবে অনুরোধ এত কাছাকাছি কি একজনে দিল হুদা আর একজনে দিল আপনারা দোয়া শেষ করে যাবেন যদি এরকম নিয়ত করেন এবং চুপ করে বসে থাকেন উঠা বসা না করেন আশা করি বরকত হবে আমিও বয়ান কিছু সময় হলেও করতে পারব আর উঠা বসা করলেই মজলিসের বিঘ্নতা হবে আর আমি বান্দাও বয়ান আর সামনে না বাড়ায় হাত দুইটা উঠাইয়া মোনাজাত দিয়ে দিব তো দোয়া শেষ করে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ কেউ উঠবেন না কাউকে উঠতেও দিবেন না কেউ যদি বলে আমার ঘুমে ধরে জায়গা ধয় হেলাই মানে হেন তুই হেন ঘুমা এমন এক শিক্ষা দিয়ে দিবেন মরণ পর্যন্ত যেন আর কোনো দিন বেহেস্তের বাগানে আইসা তালবাহানা না করে এটা তো বেহেস্তের বাগান এটার দাম কত জানেননি যুক্তির দাম শুনে এরপর হাদিসেরটা তো আছেই যুক্তি আপনার বিবেক কি বলে দেখেন এতগুলো মানুষ যদি মাশরাফি সাহেব এমপি মহোদয় জমা করতে চাইতেন কথার কথা
তাহলে প্রথমে তার কঠিন এক পেরেশানি পোহাইতে হইত, এরপরে এই বান্দাগুলোকে আনার জন্য ফ্রি গাড়ি দিতে হতো, বসার বিছানা দিতে হতো, ভিআইপি চেয়ার। আবারও ঠিক, আমি কি উল্টাপাল্টা বলতেছি? একটু আগে বললাম সিল্লাইবেন না, কথা বুঝেন? আমি যেটার জবাব চাইবো সেটা আমি তো বলবো, যেটা বললেন তখন বলবেন, তা সিল্লা সিল্লির কিছু নাই, আবেগ দেখায়েন না। আপনাদের আবেগে আমাদের হুজুরদের অনেক ক্ষতি হইতেছে, আমাদের ওলামা কেরাম জেলখানায়, শুধু আপনাদের কারণে বেশি আবেগ দেখান। বিপদে কেউ নেই, এই যে জেলখানায় হুজুরের আছে, কয়জন গেছেন হুজুরের বাড়ি, মাইয়া পোলা খাইয়া আছে না না খাইয়া আছে, কবে কয়জন গেছেন? সামনে এত পাম্প ফাম্প দিয়ে গরম বানায় এলাম পুরো দুনিয়াটা, হুজুরের ডাইনে বামে হুজুর এইটা কন এইটা কন এইটা কন, এই দেশে এই ঝামেলা ওই ঝামেলা, আমাকে এলাকায় ফাড়াই এলাম, হুজুরও আছে আবেগে খুইয়া, এর মধ্যে লাগছে এক পেঁয়াজ। ওই মোনাফেকটাই উঠে কয় হুজুরের কইলে কি কইব নাকি, হের একটা চিন্তা করা লাগবো না, দেশের অবস্থায় বুঝে না, পাম দিয়ে যেটা গেল হেডেই মাথা গরম করে খারাই গেছে, হুজুরে কিন্তু এটা ঠিক করেনি। পঞ্চাশটা বছর ওলামায়ে কেরামের ঋণ আদায় করতে পারবেন না যত মাস্তানি করেন। আমি যে বলবো কিছু কথা লেখে রাখেন, পারলে বাসায় গিয়ে মোবাইলে রেকর্ড করে কোনো লাভ নেই, বরং আমি মনে করি বেহেশতের বাগানে মোবাইল চালানো এটা কপাল পড়ার পরিচয়, এটা বেহেশতের বাগান। আপনি মোবাইল হাতে নিছেন কেন, কি কাম কি আপনার? আপনি যে যদি উত্তর দেন যে রেকর্ড, আপনি আপনি কামটা করলে ওরা কি করবে? আপনি ওই পিছনে ওই মোবাইলটা ধরছেন, রেকর্ডিং ভালো হবে, ছবি ভালো আসবে, আপনার কামটা তো ওরা করতেছে নিখুঁতভাবে। আপনি ফজরের পরে ডাউনলোড করে নিলে সমস্যা কি? দেখাইতেছেন আপনি মোবাইলওয়ালা, টের পাইবেন মোনাজাতের পর মোবাইল কই থায় টের পাইবেন, জিনেরাও তাকায় রয়েছে, কত ধানে কত চাল মোনাজাতের পরই টের পাইবে। নাম্বার দুই, সরকারের অর্ডার ছাড়া, মদিনাওয়ালার অনুমতি ছাড়া যে কোনো মুহূর্তে যে কোনো উপায়ে যে কোনো সিস্টেমে ছবি তোলা হারাম, হাজার কোটিবার কবিরা গুনাহ। বেহেশতের বাগানে বসছেন, এখানে আপনি ছবি তুলেন কেন? সরকারের অর্ডার, মদিনার রসুলের কোনো অর্ডার আছে যে হ্যাঁ ইস টাইমে ছবি তুললে স্বভাব হবে? বরং হাদিস খুলেন, এখন তো আপনারা আমাকে থেকে হাদিস বেশি জানেন, তা আপনি কি হাদিস শুনেন নাই পড়েন নাই, যে পৃথিবী কেয়ামতের দিন আজাব তাদের বেশি হবে যারা ছবি তুলতো অনর্থক, এদের আজাব বেশি হবে হাশরের ময়দানে। আপনি কি হাদিস শিখছেন, হাদিস পড়ছেন? বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ, এ কথা বলারও মানুষ থাকবে না, শোনারও মানুষ থাকবে না। মানুষের অন্তর এত নষ্ট হইছে, বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না, বলবে এই হুজুরের আর আগামী তাই নয়, আমাকে আকাম ঠিক রাখতে হইবে, এত গরম হুজুর আমাকে দরকার নেই, আমরা আকাম করি এটার মাইনা যে হুজুরে আইব, এই হুজুরের দাওয়াত দাও। এখানে ওয়াজ হইতেছে বেহেশতের বাগান, আর দোকানপাটে কি হইতেছে? ওখানে আর এক জাহান্নামের বাগান, নারী পুরুষ সমানে আড্ডা দিতেছে, কেউ মহিলার প্যান্ডেল তো অফ করতেছে, তো এহেনে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের টুকরো, আর গুনার বাগ নেবে কারা? কমিটিও রেডি থাকেন, আমি বইলে গেলাম। রাগ করেন? হ্যাঁ
রাগ করলেও কিছু করার নাই, বলতেই হবে। আমরা বলবো না, কারা বলবে? পৃথিবীতে ভালো করে লিখে রাখবেন, আপনি যাদেরকে আপন মনে করেন আল্লাহর কসম, কেউ আপনার আপন না, সব স্বার্থপর। একমাত্র জমিনের মধ্যে আপনাদের নিরেট নিঃস্বার্থ আপন হলো কোরআন হাদিসের একমাত্র আহলে হক বন্দনা, আহলে হক ওলামায়ে কেরাম আপনাদের চরম বন্ধু, বিপদের বন্ধু। এত গাইলেন আলেম গো, আমগো কম গালি দেন, আমগো কান নাই শুনি না, সুযোগ পাইলি ফেসবুকে বিরুদ্ধে লেখেন, চরমনের বিরুদ্ধে, কৌমির বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে, সব শুনি জানি, একটা জবাব দেই না, হাতটা উঠায় কলিজা দিয়া সবার জন্য দোয়া করি। সব হুজুরেরা দোয়া করে, কেউ বড় দোয়া করে না, কেউ স্বার্থের জন্য। এই যে আমরা গাধার মতো, কুত্তাও এরম দৌড়ায় না, আমরা যে আপনাদের পিছনে দৌড়াই, তাবলিগলারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, ইমাম সাহেবরা পাঁচক তো নামাজ পড়াইব, মনে হয় একটা জেলখানার মধ্যে আছে। একক তো না থাকলে জবাব দিতে দিতে আর দফা ঠান্ডা, কই গেছিলেন, আইলেন না কেন, মাথা গরম বানায় ফেলায়। বেতন কত? কয় 6,000-7,000, সর্বোচ্চ 10,000, বাকি 6 মাস। কোনোদিন ইমাম কাউকে গালি দেয় নাই, বটদোয়া করে নেই, অথচ ইমামের ঘরে সন্তান বেশি, আপনার ঘরে সন্তান কম। আপনি কামাই করেন লক্ষ লক্ষ টাকা, তার বেতন 10,000, 6 মাস বাকি, কোনোদিন কাবজাব করে নাই, খারাপ আচরণ করে নাই, কলিজা দিয়ে দোয়া করে, দেখলে সালাম দেই, দেখেন না দেখলেই সালাম দেই। হ্যাঁ, কিছু পরিবেশ আসে, মন মানসিকতা আছে। আমি কালকে সারা রাত্র সজাগ মাদ্রাসায় ইসলাহি ইজতেমা, সারা রাত্র 7টায় ঘুমাইছি, সকালে 10টায় উঠে গেছি। এখন আমি এই যে খুতবা পড়তেছিলাম, দেখি আমার ঘুম হঠাৎ ঘুমের চাপ দিছে, আরো 2টা প্রোগ্রাম করে এখানে আসছি, মানিকগঞ্জ করছি আসরের আগে জোহরের পর, ওদিকে ঘুমাইছি 7টায়। তো এই যে এত দৌড়াইতেছি, বলেন তো এই আল্লাহর বান্দারা একটু চিন্তা করবেন, কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো বিবেক মেধা দেন নাই মানুষকে, দিছেন একটু চিন্তা করেন তো, যে হুজুর গো এত গাইলেই, এত এই লোকগুলো আমাকে পিছিয়ে এত দৌড়ায় কেন, স্বার্থ কি আমাকে বাড়িঘর করে দিবেন? তাও না, বেতন যা দেন তাও উল্টা পাল্টা, ঠিক মতো দেনও না, গালি দেন তো বোনাস। এরপর যে আমরা আপনাদের পিছনে 12 মাস রাত নাই দিন নাই খাওন নাই ঘুম নাই দৌড়াইতেছি ওলামায়ে কেরাম সবাই, কারণ কি? এর বিনিময়ে কি দিছেন আপনি? কি আমাদের স্বার্থ কি? এ আমরা তো এসে বলি না, এই আমি যে পাস করলি পড়ছি সবাই পাস করলি লাগাইন, এটাও তো বলি নেই। আমি এসে তো বলি না, এই আমি সরমনের মুরিদ, সবাই সরমনাই যাইবেন নাহলে জাহান্নাম রেডি, বলি না তো। আমি তো একবারও বলি না, এই স্কুল কলেজে যারা আসো যুবকেরা সব বাদ দাও, ওটা তালা লাগায় আমাকে মাদ্রাসায় আসো, বলি নাই তো, কখনো বলি নাই, ইনশাল্লাহ বলবো না। আমরা চাই কি? তাবলিগ না করলে জাহান্নামে যাবেন, তাও তো বলি না। আমরা কওমি মাদ্রাসায় পড়ছি, যারা পড়ে নাই কই গালি দেই না তো, তারাবি আমরা 20 রাকাত পরই পড়বো মৃত্যু পর্যন্ত, যারা 8 রাকাত পরে আমাকে গালি দেয় আমরা তো কখনো কিছু বলি না। আমরা আস্তে আমিন বলি, জোরে আমিন আল্লাহদের তো গালি দেই না, আমরা তো বলি না, এ যারা জোরে আমিন বলেন আপনাকে জাহান্নাম রেডি, একবার তো বলি নেই। তা আমরা চাই কি? কি স্বার্থ? আমার মাইয়া পোলা বউ বাড়ি সব বাদ দিয়া দৌড় আর দৌড়, দৌড় আর দৌড়, 12 মাস, 12 মাস, কির বৃষ্টি কির রৌদ্র, কিচ্ছু চাই না। চাই দুনিয়াতে আল্লাহ আপনাকে বানাইয়া পাঠাইছেন, মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, বানানেওয়ালা মোবাইল প্যাকেটের মধ্যে ক্যাটালগ দিছে, মোবাইলটা কেমনে চালাইলে মোবাইলটা সুন্দর থাকবে, কথা স্পষ্ট হবে, সব সিস্টেম দিয়ে দিছে। এ জমিনে আল্লাহ আপনাদেরকে পাঠাইছেন, শ্রেষ্ঠ মর্যাদা দিছেন মানুষ হিসাবে,
কিভাবে চললে মর্যাদা ঠিক থাকবে, সম্মান থাকবে, মরলেও সবাই দোয়া করবে। আল্লাহ সেই ক্যাটালগ দিয়েছেন কোরআন। এখন আপনি মোবাইল চালাইতেছেন, ক্যাটালগ মানেন না, আপনি জীবনে সফল হতে পারবেন না। মানুষ হইছেন, আল্লাহর দেওয়া বিধান মতো চলেন না, দুনিয়ায় আপনার সফলতা আসবে না, আখেরাতেও আসবে না। এই কোরআন নিয়ে ক্যাটালগ ধইরে আপনারা চলবেন, চলে আপনি ব্যবসা করবেন, আলহামদুলিল্লাহ, ব্যবসায় যেন আপনার শান্তি থাকে, পরিবারে শান্তি থাকে, সমাজে শান্তি থাকে। চাকরি করেন, চাকরির মধ্যে যেন আপনার একটা সান্ত্বনা থাকে, সম্মান থাকে। কেমনে থাকবে? এ আমার আল্লাহ কোরআন দিছে, নবীজি ধৈরে 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 দেখাইছেন, ওলামায়ে কেরাম এইটাই আমরা নকল কইরা আমরা এলাম কম্পাউন্ডার। নবীজি প্রেসক্রিপশন লেখছেন, আপনারা বুঝেন না, আলেমগো কাজ হইলো নবীর প্রেসক্রিপশনটা বুঝাইয়া দিবে যে এই এই ঔষধগুলো সেবন করেন। আমি হুজুরগো বাড়ানোরও কোনো মাস্তানি করার কোনো সুযোগ নেই, নবীর প্রেসক্রিপশন আপনারা বুঝেন না, আমগো কাম হইলো খালি বুঝাইয়া দাও, আর বুঝাইয়া যেন আপনি মানেন। সেই ক্ষেত্রে নরম কথা বলি, একটা গালি দেই না, দুই একটা কথা উঁচা হয়ে গেল নি, আবার মাঝে মাঝে যে বেজার হয়েছে নি মাফ করে দিয়েন, আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চাই। কতটা নরমে কথা বলি, মনে হয় আপনার টাকার কেনা গোলাম আমি, কতটা নরম হয়ে কথা বলি। একটাই কারণ, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনি যেন দুনিয়াতেও সম্মানের সাথে থাকেন, কেউ আপনারে খারাপ না বলে, আখেরাতেও পরকালেও যেন আপনার সম্মান থাকে, আল্লাহও খুশি থাকেন, নবীও খুশি থাকেন। এইটা আপনাদের বুঝাবো, আর কিছু না। আমি বলবো না আপনার চাকরি ছাড়েন, আমি বলবো আপনার চাকরি ভালো করে করেন। আমি বলবো না স্কুল ছাড়েন, আমি বলবো আপনি স্কুল ছাড়বেন না, কলেজ ছাড়বেন না, ওখানে লেখাপড়া করবেন, কইরে একজন ডাক্তার হবেন, তবে তাসলিমার মতো বেশ্যা ডাক্তার হবেন না, সম্মানের ডাক্তার হবেন, মানুষ যেন মাথায় লইয়া সম্মান করে। আমি এইটা বুঝাইতে আসছি, আর আমার কোনো কাম নেই। এইটা বুঝাইলে আমার লাভ কি? আমার লাভ আপনারা দোয়া করবেন, আল্লাহ খুশি হবেন, পরকালে আল্লাহ আমাকে সম্মান দিবেন, জান্নাত পাব। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, বিজ্ঞানীরা কয় সূর্য দিনে ছিল রাত্রে নাই, এখন কেন গরম লাগে? বাসায় গেলে ফ্যানের বাতাস ছাড়া ঘুম আসে না। তাহলে ওই সূর্য কেয়ামতে মাথার উপরে যখন আসবে কেমনে সহ্য করব? এই চিন্তায় নবীজিও কানছেন, এই চিন্তায় সব নবীরা কানতেন, এই ভয়ে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া কানছেন। আবু বকর যদি জান্নাতের টিকিট পায় কাঁদেন, তো আপনার কি করা উচিত? অথচ এখানে এত মানুষ আজকে ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই, পাগলের মতো অজে আসছে, বসে বসে কত বাহাদুরি ভাব নিয়ে বসে আছে। অথচ রসুল বলেন, মুমিন আর বেইমানের মাঝখানে হলো পার্থক্য নামাজ। বেইমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না, মুমিনের গোষ্ঠী যারা, মুমিন যারা, এরা নামাজ ছাড়ে না। আমি যদি এখানে সবাইকে জিজ্ঞাসা করি নামাজ লাগবে নি, সবাই বলবে লাগবে, কত অক্ত লাগবে? বলবে 5 অক্ত, মাসে একদিন। ক না, কি বলেন হুজুর, আপনি কি পাগল হয়ে গেলেন? তাহলে কয়দিন? কয় প্রতিদিন, মাঝে মাঝে 2 অক্ত ছাড়লে সমস্যা? বলো অফকোর্স, এ কথা বলাই যাবে না, ফিডার উভয় নেই, সব সাক্ষী দিলেন, অথচ পড়লেন না নামাজ, পড়লেন না। কি কোন অভাব আপনার বলেন, কি সমস্যা কি আপনার? আপনি নামাজ পড়লে আপনার সমস্যা কি বলেন? ওই সমস্যা বলেন না, আমিও পড়ব না, আমিও পড়ব না নামাজ। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? নবী এ কথা বলেন না কেন? কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি তাও কি শুধু আপনারা লুঙ্গি পরে আসছিলেন? হ্যাঁ, যখন বিদায় হব সবার বেলায় কাফন হবে 3টা, কালার হবে আলাদা, কি কালার? সাদা। কবরের সাইজও আলাদা না এক? এই আপনারা উঠেন কেন? আমি বলছি না মোনাজাত দিয়ে দেব,
কুত্তার মতো দৌড়াইতেছে আপনাদের মহব্বত নিয়ে, আর এটার মূল্য দিবেন না তো দরকার কি? রিজিকের মালিক তো আপনারা না, আপনারা যদি হইতেন তো করোনায় সব হুজুরের গোষ্ঠী মইরা থাকতো। বলেন তো একজনে দাঁড়ায় কোন হুজুর করোনায় ভিক্ষা করছে, জবাব দেন, মানেন না মানেন সত্য কথার সাক্ষী দেন, করেছে থাকলে বলেন। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই করোনা। বাবায় মারা গেছে করোনায়, সন্তান লোকের টাকা দিয়ে কেডারে রাস্তায় টাইনে ফালাই দিয়ে সন্ধ্যার পর ফালাইছে, কেমন কুলাঙ্গার সন্তান, বাফেরে কুত্তায় খায় না, জানাজা হয় সন্তান আর একবারও দেখতে যায় নাই করোনা। আর সেই লাশগুলো আমার দেশের টুপিওয়ালারা কাঁধে করে নিয়ে শত শত করোনার লাশ গোসল করাইছে, কাফন পরাইছেন, জানাজা পড়াইছেন, কবরে দাফন করেছেন, একজন হুজুরেও করোনায় মরে নাই। কিভাবে হুজুরদের ঋণ আদায় করবা? বসে বসে চায়ের দোকানে যে বাস দাও, গালি দাও, কিভাবে আদায় করবা এই কোরআনওয়ালা ওলামায়ে কেরামের ঋণ? আহ, আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। রাগ করছেন? আমার মূল আলোচনায় তো ঢুকিই নেই, আপনি গো খালি বয়ানটা ঠিক মতো শুনবেন নি, এই সাইজটা করতে যাই আমি এখনো, এই যে দেন এর মধ্যে দুই তিনটে উঠছে, মানে ও বিড়ির নেশায় পাগল হয়ে গেছে, ও বিড়ি টানাই লাগবে। আর না হয় ওই যে আজকে অজের একটা দিন সুন্দর শুভ, কোন মাইয়া জানি আইসে, তারিখ দেওয়া আছিল আজকে যে এই সুযোগ হারানো যাবে না, গেছে মহিলা প্যান্ডেল তওয়াফ করতে, ঘুমাইবে না একটাও, যদি কাজ হুজুর ঘুমাইতে যাই, পৃথিবীর নিকৃষ্ট শ্রেষ্ঠ মিথ্যাবাদী, বাঙালি রাতে ঘুমায় না, যারা বলে ঘুমাই মিথ্যাবাদী, সারা রাত দরওয়াজা জানালা আটকায় মোবাইল তাকায়, দেখে কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা, সারাটা রাত কবিরা গুনা করে, সারা রাত মোবাইল দিয়ে চেহারার মধ্যে ছাপ পড়ে গেছে। এই যুবক, তোর বয়স মাত্র 25, তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপ, তোর চেহারা দেখলে মায়া লাগে না কেন? কি মাস্তানি করো, মায়া লাগে না কেন? খুব বড় হয়ে গেছো, আমাকে টুপিওয়ালাদের মনে করো আমরা ছাগল পাগল বোকা, তোর চেহারার দিকে উজ্জ্বলতা নাই কেন? 40 বছর পর্যন্ত তোর চেহারায় কোনো মেডিসিন দিবি না, মানুষ দেখলেই মহব্বত বাড়বে, তোর দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোর চেহারা এত নষ্ট কেন, উজ্জ্বলতা নাই কেন? এই 30 বছরে কি করছো বলতো, কি করেছো? মইরা গেলে সবাই খুশি, মাও খুশি, বাবাও খুশি, তোর চরিত্র এত খারাপ যে মা বাবাও ভিতরে ভিতরে কয়, গর্বে ধারণ করছি, কিন্তু করমু কি, যেখানে যাই সবাই কয় তোমার সন্তান এত খারাপ কেন? আমি মা তখন লজ্জা পাই, তুই মইরা গেলে আমি খুশি, তোর মতো চরিত্রহীন সন্তান দিয়া মা বাবার ইজ্জত বাঁচবে না, ভয় লাগে মা বাবার, হাতে হ্যান্ডকাপ লাগে, লাগিয়া যায়নি তোর আকামের কারণে, বহু মা বাপ জেলখানায় সন্তানের অপরাধের কারণে, বহু মা বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় পুলিশ সন্তানের অপরাধের কারণে, নিরীহ বাবা বা কোনো দোষ নাই, পুলিশ এসে ধরে নিয়ে গেছে তোমার সন্তান আকাম করেছে, মার্ডার করেছে, অমুক জায়গায় ধর্ষণ করেছে, অথচ কাজী নজরুল তো তোমার মতোই যুবক, তার হাত একটা বেশি ছিল, যুবকেরা কথা বলো বাবা, কাজী নজরুলের হাত একটা বেশি, কবি নজরুলের হাত একটা বেশি ছিল, তোমার থেকে মাথা ওজন তার 1.5 কেজি বেশি ছিল, তো কাজী নজরুলের, কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো, তোমার মধ্যে অভাব কি, তুমি হতে পারো না? তুমি ডাক্তার হও আন্তর্জাতিক মানের, পুরা বাংলাদেশ তোমার নাম জানবে, বিদেশ তোমাকে হায়ার করে নিয়ে যাবে, কিরম ডাক্তার আমার দেশে নাই, তো তোমারে কেউ চিনে না, তুমি কিসের ডাক্তার? তুমি ইঞ্জিনিয়ার হও, প্রশংসিত ইঞ্জিনিয়ার হও, মরে গেলেও যেন মানুষ তোমার নামে বই লেখে সম্মানের, কি শিখছো কি, তোমার মধ্যে কি অভাব,
তুমি তো এমন একটা যুবক তোমার মধ্যে যেই মেডিসিন আছে তুমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করা ইহুদি বেঈমানের গোষ্ঠী যদি গোটা দুনিয়া চালাইতে পারে তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত তুমি পারবে না কেন সৃষ্টিগতভাবে নারীর তুলনায় পুরুষের জ্ঞান কম না বেশি যুবকেরা কথা বলো নারী যদি দেশ চালায় তুমি এত ভয় পেয়ে বসে আছো কেন কি বিষয় কি অভাব কি তোমার টাকা লাঠি মেরে ফালায় দাও কিচ্ছু লাগবে না চরিত্র ঠিক করো পুরো দুনিয়া তোমার পেছনে দৌড়াবে ইনশাআল্লাহ চরিত্র ঠিক করো পুরো দুনিয়া তোমার পেছনে দৌড়াবে তুমি চাও না মরে গেলে তোমার সবাই আমি আমি কি এই সম্মানের জন্য সার্টিফিকেট লাগে তা আমার সার্টিফিকেট কই আমি তো ফকিরনির সন্তান কে চিনতো জানতো আমাকে আজকে সারা দুনিয়াতে দৌড়াচ্ছি আমি যদি চাই আল্লাহর শুকর অহংকার না প্রতিদিন হেলিকপ্টারে প্রোগ্রাম করব সম্ভব আমার বাফেরে বেসলো আমার 14 গুষ্টি বেসলো তো হেলিকপ্টারে ওঠার কোনো তৌফিক হচ্ছে না অথচ আমি চাইলে প্রতিদিন 12 মাস হেলিকপ্টারে দৌড়াইতে পারি এই পরিমাণ চাহিদা আমার কাছে আছে আল্লাহর দয়া কই সার্টিফিকেটে তো সম্মান দেয় নাই কোন ধান্দায় পড়ে আছো বলো তো বাবা আসো এবার তোমাকে দিয়ে তোমাকে বুঝাই হুজুর টুজুর সব বাপ তোমার মতো জেনারেল লাইনের সন্তান জীবনেও মাদ্রাসায় যায় না স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে গাড়ি চালায় কৃষি কাজ করে নদীতে মাছ ধরে পাঁচ বেলার নামাজ পড়ে দাড়ি লম্বা আছে না নাই বাস তোমারে ফিডানের জন্য আমাকে হুজুর লাগবে না তোমার পাশের ওই নামাজি বান্দাই যথেষ্ট আল্লাহ দাঁড় করায় বলবে আই বেঈমান তোর পাশের ছেলেটা স্কুলে পড়ে নামাজ পড়ছে তুই পড়লি না কেন বাস বিচারের জন্য ও যথেষ্ট আমাকে হুজুর টুজুর লাগবে না কি বয়ান করব ওই যে বললাম এখানে বেহেশতের বাগান ওখানে জাহান্নামের বাগান আর বেহেশতের বাগানে বসে ছবি তুলতেছেন কোনো দরকার নাই অনর্থ আমি আয়াত পড়ছি রমাজান সম্পর্কে কিছু কথা বলবো রমাজানুল মোবারক সামনে শাবান চলতেছে বরকতের এক মাস জাহান্নামের দরজা সব বন্ধ কবরের আজাব সব এই এক মাসে কোনো আজাব হবে না সব কবরের আজাব বন্ধ জান্নাতের সব দরজা খোলা পৃথিবীতে সব ধর্মের রোজা আছে নাম আলাদা সিস্টেম আলাদা মুসলমানে তো নষ্ট কেন আমার ঘরে কি ভাতের অভাব আমি রোজা রাখবো কেন রোজার নিয়ম সব ধর্মে আছে নাম আলাদা সিস্টেম আলাদা হিন্দুদের মধ্যে রোজা আছে খ্রিস্টানের মধ্যে আছে ইহুদির মধ্যে আছে বৌদ্ধ ধর্মে আছে না খাওয়ার সাধনা না খাওয়ার সাধনা না খাওয়ার সাধনা আর আমরা বাঙালির গোষ্ঠী খালি খাওয়ার সাধনা কে কত বেশি খাইতে পারে খাইতে খাইতে পর্যন্ত উঠায় ফেলবে আল্লাহ যা দিছে এও খাইবে গরিবেরটাও খাইবে জুলুম করে খাইব জবাই করে এলো খাইব ভাইরে ভাই জবাই করতেছে ওই ভাইটা নিজে আত্মসাত করার জন্য বা জবাই করে দিছে ভাইরে যা তোর জায়গা আমি নিয়ে নিলাম কি বানায় বলতেছি আল্লাহ হেদায়াত দান করুন এত বরকতের মাস নবী বরদোয়া করেছেন যারাই পাইলো বরকতের মাস কিন্তু বরকত অর্জন করলো না এরা ধ্বংস হয়ে যাক নবীজি বরদোয়া করেছেন 1500 বছর পরে চারোদিকে ইসলামের দুশ্মন চারোদিকে ঘরে 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 দুশ্মন বেঈমানেরা তো আছেই এর মধ্যে মাঝখানে আবার তেল দেয় মোনাফেকেরা অর্থাৎ মুসলমান দাবি করে এরপর বেঈমানের সাথে তাল মিলে তাবলিক দরকার নাই এটা দরকার নাই এত নামাজ লাগে না কত কথা এর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যারা মোটামুটি নবীজির আদর্শ 1500 বছর পরেও এখন মাইনে চলতেছি বলেন তো আপনারা
জানা মতে দেখা মতে আমরা অসম্মানে আছি। আচ্ছা কোন যুবক জ্ঞানী এখানে আছেন, একজনে দাঁড়ায় যদি বলেন হাফিজ ভাই নবীজির আদর্শ বাদ দিয়া সুন্দর আদর্শ আছে আরেকজনের কাছে, আল্লাহর কসম সাক্ষী করে বলছি, যদি একজনে বলতে পারেন আমি নবীজিরটা বাদ দিয়ে দিব আমি ওইটা গ্রহণ করব যদি নবীর থেকে ভালো হয়, একজনে বলেন তো আছে কিনা নবীজিরটা বাদ দিয়ে ভালো কোনো আদর্শ কারো কাছে আছে? আমার যুবক বাবার একটু বলো পায়ে ধরে বলছি, নাই নবীরটাই ভালো, বলো বলো কেমন ভালো, যার কোনো তুলনা? সবাই একমত ওই নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম আছে, চুল কাটার নিয়ম আছে? তুমি কোন স্বার্থে বেঈমানের পা চাটা গোলামায়া চুল কাটছো, কি স্বার্থ কি বলো? আমিও জানো তুমি নবীজিটা বলো শ্রেষ্ঠ, নবীর লাইনের চুল না কেটে বেঈমানের গোলামি করো কেন বলো, কি লাভ বলো? আমাকে একটা লাভের কথা বলো একজনে, যে হ্যাঁ হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে স্বাস্থ্য ভালো থাকে বলো, বা যৌবন বাড়ে বা মাথা ঠান্ডা থাকে, একটা উপকারের কথা কও আমি ওদিকে যাব, কেউ না গেলে আমি তোমার সাথে আছি। সব বসে আছে কোনো আওয়াজ নাই, বুদ্ধি টুদ্ধি কই গেল? এত বড় বুদ্ধিজীবী, জীবী কত, অনজীবী না টু জীবী? হ্যাঁ আহ شهر رمضان الذي أنزل فيه القرآن بولتي سلام ما شاء আমি তোমার মতো একটা যুবক, আজকে যদি আমিও তোমার মতো পেনশার টাই লাগায়া দাড়ি কামায় রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না, এই টুপি মাথায় দিলে মাথা গরম লাগে কম বুঝি না তারপরও টুপি ফালাই না, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না রে বাবা, লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা লাগে গরম লাগে কম বুঝি না, এই টুপি দাড়ির কারণে কত আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম ফাঁসির মঞ্চে চলে গেছেন তাও জানি, আমাদের কত মানুষ গালি দেয় তাও জানি রে বাবা, তারপর এই রাস্তা কেন ছাড়ি না, এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট রে বাবা, তারপর নামাজ ছাড়ি না, এর কারণ একটাই রে যুবক আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য কোনো মিথ্যা নাই, ওই কোরআনে আল্লাহ স্পষ্ট যত বয়ান করেছেন তাও সত্য, নেক আমল যারা করবে তারা জান্নাতে যাবে, গুনাহ যারা করবে জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে বয়ান করেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক, ও আল্লাহর বান্দারা এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি নাই, একটা মশার কামড় সইতে পারি না, গুনা নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করো, একটা বেতের বাড়ি সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করো, ও আল্লাহর বান্দারা লক্ষ লক্ষ নবীরা কান্না করেছেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কান্না করেছেন, কোটি কোটি হাজার লাখ কোটি ওলামায়ে কেরাম আজীবন কান্না করে গেলেন, জান্নাতের টিকিট পাইয়া সাহাবায়ে কেরাম জীবনভর যদি কান্না করেন জাহান্নামের ভয়ে, তো আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? আপনার আমার তো কোনো এলেম নাই কোনো আমল নাই, এরপরেও চোখে পানি নেই রে বাবা, ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আরানের আম্মা জানেরা, মোনাজাত তো সবাই দেয়, অনেকে আল্লাহর বান্দা হাউমাউ করে কান্না করে, আপনার চোখে পানি নাই কেন? বাহাদুরি করা যাবে না, বরং মাথা নত করতে হবে, আল্লাহ গুনার কারণে বুঝি বেজার হয়ে গেছে, এখনো সময় আছে তওবা করো,
দেড় হাজার বছর পরেও আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা মুসলমান হয়ে গেল। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। তোমার আমার মতো যুবক যদি নামাজ পড়ে, দাড়ি রাখে, পর্দা করে, হালাল খায়, মা বাবার খেদমত করে, চাকরি করে, ব্যবসা করে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও রেহে মালিক। জীবনে গুনার কারণে আজ দিলটা এত পাথর হয়ে গেল, চোখে পানি নাই, এর সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয়ে যদি কান্না করে, আমার আল্লাহর আজাবের ভয় কি এত কম? তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা? আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো হে মালিক, করোনায় কত মানুষ চলে গেল, এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম, জানাজা পড়াইল। ও যুবক, আল্লাহর কাছে তওবা করো হে মালিক, তুমি হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, তুমি যদি ডাক দিয়া নিয়ে যাও, দুনিয়ায় কেউ ধরে রাখতে পারবে না, তবে আমি গুনাগার হইয়া কবরে যেতে চাই না, নেক আমল নিয়ে যেতে চাই। পেছনে শয়তানের ধোকায় পড়ে বহু অপরাধ করেছি, বরকতের রমজান মাস আসতেছে, আর গুনা করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব, মা বাবার দোয়া নিয়ে চলব, ওই মা বাবার দোয়া ছাড়া সফলতা অর্জন হবে না। ও যুবক, বাসায় গিয়া মাকে বলিও, মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও, জীবনে কত নামাজ ছাড়লাম, আজ থেকে তওবার নিয়াত করেছি আর নামাজ ছাড়ব না। মা তোমাকে কত কষ্ট জীবনে দিয়েছি, আমার কথায় কষ্ট পাইয়া মা তুমি কত গোপনে কান্না করেছো, আজ আমার মাথায় তুমি হাত দিয়া দোয়া করিয়া দাও, আর কোনো দিন বেয়াদবি করব না। আল্লাহর বান্দা যদি অন্তর তৈরি হয়, মরিয়া গেল আর আল্লাহকে বেজার করবা না, নবীর তরিকা ছাড়বা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলবা, তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, রমজানে একটা রোজাও ভাঙবা না, সুস্থতার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এক অক্ত নামাজ ছাড়বা না, রমজানের তারাবিও যেন ছুটিয়া না যায়, তাহাজ্জুদের সুযোগ আছে সারা যাবে না, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে গুনামুক্ত হব, এরকম যদি পাক্কা তওবার নিয়ত কারো অন্তরে থাকে, আল্লাহর মহাব্বতে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির,
আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি আজ তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না আয় আল্লাহ আর কোনদিন বেয়াদবি করব না নবীর তরিকা মানিয়া চলব মেহেরবানি করে আমাদের সবার তওবা কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন